আপোনার হাতর রেখাবর অস্পষ্ট হয়েছে নাকি? নিজের নাকটু একেবারে দেখি পোৱা নাই নাকি? সপোনত অদ্ভুত বস্তু দেখিবলে আরম্ভ করেছে নাকি? আপনার সাটুক আপুনি নেদেখা হল নাকি? যদি এইবর লক্ষণে দেখা দিছে, তেন্তে আপোনাক মৃত্যুয়ে হাতবাউলি দি মাতিছে। মৃত্যুক রখাব কোনে? এদিন নহয় এদিন যমরজার প্রিয় হবই লাগিব। আজি আমি আপনালোকক কম কিছুমান এনে লক্ষণের কথা, যিবোৰে মৃত্যুর ইঙ্গিত দিয়ে। মৃত্যুর পূর্বেই পাব সংকেত। ইয়েই পাঁচটা সংকেত। গৰুড় পুৰাণে মৃত্যু সম্পর্কীয় এনে কিছুমান রহস্যর বিষয়ে কয় যে মৃত্যুর ইঙ্গিত দিয়ে। যেতিয়া মৃত্যু ওচৰ চাপি আহে, অনুভব করিব লক্ষণ সমূহ। হিন্দু ধর্মর 18 পুরাণের ভিতর গৰুড় পুৰাণের ভূমিকা অতুলনীয়। এইখন পুরাণত মৃত্যুর পিছত আত্মার লগত কি হব, অর্থাৎ পাপ পুণ্য নরক নীতি নিয়ম ধর্ম আদি সকলকে সামরি লয় এইখন পুরাণে। এইখন পুরাণের মতে মৃত্যু ওচৰ চাপি আহিলে কি কি সংকেত লাভ করে এগৰাকী ব্যক্তিয়ে ইতিমধ্যে আমি জানাইছো। প্রথমে আপুনি নিজের নাকটু চাবলৈ চেষ্টা করক। যদিহে ঢুকি পোৱা নাই, অর্থাৎ আপুনি নাকটু দেখা নাই, তেন্তে আপোনাক মৃত্যুয়ে হাতবাউলি দি মাতিছে। দ্বিতীয়তে আপুনি নিজের চাটুক দেখা নাই নেকি? যদি দেখা নাই, তেন্তে পুরাণখনের মতে মৃত্যুর ওচৰ চাপিছে আপুনি। তৃতীয়তে আপুনি সপোনত অদ্ভুত দৃশ্য দেখিছে নেকি? যদি দেখিছে, তেন্তে আপোনার এয়া মৃত্যুর সংকেত। চতুর্থতে আপনার হাতের তলুয়াখন চাওক, রেখাবর দেখিছেনে? যদি দেখা নাই, তেন্তে ভয়ঙ্কর বিপদ, অর্থাৎ এয়াও এক মৃত্যুর সংকেত। পঞ্চমতে কিছুদিন ধরে আপনার মনটো খুবই বেয়া নেকি? বারে বারে কিবা আসহুয়া অনুভব করে আছে নেকি? যেন আপনার চারিওফালে বিভিন্ন আত্মা ঘুরি আছে। যদি এনে অনুভব হয়েছে আপনার, তেন্তে এয়া হয়েছে মৃত্যুর সংকেত। গতিকে এইখন পুরাণের মতে এই পাঁচটা সংকেত পাব আপুনি মৃত্যুর আগমুহূর্তত। এইবর লক্ষণে যদি আপনার দেখা দিয়ে, তেন্তে এইবর সহজভাবে নলব। এইবর সংকেতে দি যায় আপনার মৃত্যুর আগজাননী। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।